আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ নিউজ দেব সবাইকে। নিউজটা হলে সৌদি আরবে আগে ফুটপাত থেকে রাস্তা দিয়ে পার হইলে আগে জরিমানা ছিল 200 রিয়াল। যেখানে মানে ইশারা আছে, সৌদি আরব ইশারা বলতে সিগনাল, যেখানে সিগনাল আছে সেখান বাদ দিয়া অন্য কোনো মাঝামাঝি জায়গা দিয়া রাস্তার এক পাশ থেকে আরেক পাশ গেলে আগে ছিল জরিমানা 200 রিয়াল। আর এখন নতুন জরিমানা করছে 1000 রিয়াল। তাই সবাই সাবধানে চলাচল করবেন। আর দুই রাস্তার মাঝামাঝি যে রাস্তাটা আছে, ফুটপাতটা আছে, সেখান দিয়ে গেলেও জরিমানাটা পড়বে। অতএব সেখান দিয়ে আপনারা যাইবেন না কেউ, কারণ দেখা মাত্র আঁকা মানিয়া আপনাকে দেখা যায় জরিমানাটা দিয়ে দিব। আর আপনার কোম্পানি তো ওটা বহন করব না। 200 রিয়াল ছিল তখন হয়তো বহন করছে অনেক সময়, কিন্তু এখন কিন্তু 200 না, এখন আছে 1000 রিয়াল। আর 1000 রিয়াল কিন্তু অনেক টাকা, বাংলাদেশে প্রায় 30,000 টাকা। 30,000 টাকা তো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই চেষ্টা করবেন একটু সাবধানে পারাবার হইতে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।